সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সুপার শট এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপ হান্ড্রেড এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে রয়েছে প্রথম অধ্যায় মাছ চাষ আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে রাজপুটি মাছের বৈশিষ্ট্য রাজপুটি মাছের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত বর্ধনশীল উদ বর্ণ উজ্জ্বল ও রূপালি সাদা নাকি পিঠে ডোরা কাটা দাগ আছে সঠিক উত্তর হচ্ছে দ্রুত বর্ধনশীল ও বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা দুই নাম্বার এম সি মাছ হলো রাক্ষুষে মাছ কোনগুলো চিতল বোয়াল শোল তিনটাই রাক্ষসে মাছ তিন নাম্বার এম সি গলদা চিংড়ির বৈশিষ্ট্য হলো গলদা চিংড়ির বৈশিষ্ট্য লবণাক্ত পানিতে বাস করে গলদা চিংড়ির লবণাক্ত পানিতে বাস করে না ফুল সে দুই থেকে পাঁচটি কালছে আডা আড়ি দাগ থাকে রুষ্টম বড় ও বাঁকানো তাহলে সঠিক উত্তর ও তিন তোমরা এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র যে তোমাদের এমসিকিউতে কাজে লাগবে তা না তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যাবা তখন তোমাদের এই বৈশিষ্ট্যগুলো কাজে আসবে তারপর আসো চার নম্বর নাইলোটিকা চাষ করা যায় সাধুপানিতে পানিতে লবণাক্ত পানিতে নাকি অম্লীয় পানিতে নাইলোটিকা চাষ করা যায় সাধু পানি এবং অম্লীয় পানিতে ফাস্ট নাম্বার রাজপুটি মাছের চাষের বৈশিষ্ট্য গভীর জলাশয়ে জীবনচক্র চক্র সম্পূর্ণ করে কম অক্সিজেন যুক্ত পানিতে চাষ করা যায় অধিক তাপমাত্রার পানিতে চাষ করা যায় রাজপুটি মাছ কম অক্সিজেন যুক্ত পানিতে চাষ করা যায় এবং অধিক তাপমাত্রার পানিতে চাষ করা যায় রাজপুটি মাছ কত সালে কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয় রাজপুটি মাছ উনিশশো সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয় সাত নম্বর রাজপুটি মাছ চাষের উপযুক্ত মাটির পিএইচ কত উপযুক্ত মাটির পিএইচ হচ্ছে ছয় থেকে আট কুনটির কারণে রাজপুটির ফুলকা পচা রোগ হয় ছত্রাকের কারণে রাজপুটি মাছের ফুলকা পচা রোগ হয় তারপর দেখো মাছের ড্রপসি রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এই ড্রপসি রোগের অপর নাম হচ্ছে পেট পোলারุก তোমাদের এখান থেকেও এমসিকিউ হতে পারে নয় নাম্বার কোন রুক হলে রাজপুটি মাছ ভারসাম্যহীনভাবে ভাবে ছলাফেরা করে কত রুক হলে দশ নাম্বার পুকুরে সার প্রয়োগের কতদিন পর প্রাকৃতিক খাদ্য প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করতে হয় তিন থেকে চার দিন পর নাইলোডিকা মাছ বছরে কতবার ডিম দেয় নাইলোডিকা মাছ বছরে তিন থেকে চারবার ডিম দেয় বারো চিংড়ি কোন পর্বের প্রাণী চিংড়ি আর পর্বের প্রাণী চিংড়ি পোনা চিংড়ি পোনা প্রথম দুই মাস কি খায় চিংড়িপোনা প্রথম দুই মাস পিসমিল খায় গলদা চিংড়ি প্রজনন কাল কখন গলদা চিংড়ির প্রজনন কাল হচ্ছে ডিসেম্বর ও জুলাই ডিসেম্বর থেকে জুলাই চিংড়ি চিংড়ি কুলশ বদলানোর প্রক্রিয়াকে কি বলে চিংড়ির কুলস বদলানোর প্রক্রিয়াকে একডাইসিস বলে ষোলো চিং গলদা চিংড়ি চাষের পুকুরের পানির অম্লমান কত পুকুরের অম্লমান হচ্ছে সাত থেকে আট দশমিক পাঁচ অভ্যন্তরীণ জলাশয়ের অন্তর্ভুক্ত হল অভ্যন্তরীণ জলাশয়ের অন্তর্ভুক্ত সুন্দরবনের জলাভূমি এবং বাউড আঠারো নম এমসি মাছ চাষের পুকুরে রাক্ষসে মাছ অপসারণ করা হয় রুটেন প্রয়োগ করে চুন প্রয়োগ করে নাকি পানি অপসারণ করে রাক্ষসে মাছ অপসারণ করা হয় রুটেন প্রয়োগ করে এবং পানি অপসারণ করে সঠিক উত্তর একু তিন উনিশ পুকুরের সার প্রয়োগের ফলে পুষ্টি উপাদান বৃদ্ধি পায় রোগ বলাই দূর হয় নাকি প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয় পুকুরের সার প্রয়োগের ফলে পুষ্টি উপাদান বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয় বিশ নম্বর মাছ পচনের কারণ হল মাছ পচনের কারণ হচ্ছে এনজাইমের ক্রিয়া জীবাণুক্রিয়া এবং রাসায়নিক ক্রিয়া তিনোটাই একুশ নিরাপদ মাছ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে সুটকীকরণ কার্বাইট যোগ্য ব্যবহার নাকি লবণজাতকরণ নিরাপদ মাছ সংরক্ষণ পদ্ধতি হচ্ছে সুটকীকরণ এবং লবণজাতকরণ বাইশ নাম্বার মাছ সংরক্ষণের আধুনিক পদ্ধতি কোনগুলো আধুনিক পদ্ধতি হচ্ছে বরফজাতকরণ এবং তিনজাতকরণ আর এটা হচ্ছে সনাতন বা প্রাচীন পদ্ধতি বাই তেইশ নাম্বার রাজপুটি মাছ অন্য কি নামে পরিচিত রাজপুটি মাছ থাই সরপুটি নামে পরিচিত একুশ নিরাপদ মাছ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে কার্বাইড কার্বাইট যোগ্য ব্যবহার নাকি লবণজাতকরণ নিরাপদ মাছ সংরক্ষণ পদ্ধতি হচ্ছে সুটকিকরণ এবং লবণজাতকরণ মাছ সংরক্ষণের আধুনিক পদ্ধতি কোনগুলো আধুনিক পদ্ধতি লবণ জাতকরণ বরফ জাতকরণ নাকি আধুনিক পদ্ধতি হচ্ছে বরফ জাতকরণ এবং টিনজাতকরণ আর এই লবণ হচ্ছে সনাতন পদ্ধতি তেইশ নম্বর রাজপুটি মাছ অন্য কি নামে পরিচিত রাজপুটি মাছ তাই সরপুটি নামে পরিচিত চব্বিশ নাইলোটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে প্রথম আনা হয় নাইলোটিকা এবং সরপুটি দুইটাই থাইল্যান্ড থেকে সর্বপ্রথম বাংলাদেশে আনা হয় সজীব উদ্দীপকের সজীব একজন ধান চাষী সেই ধানের পাশাপাশি মাছও চাষ করতে চাই পরামর্শকের জন্য মৎস্য কর্মকর্তার কাছে গেলে মৎস্য কর্মকর্তা তাকে চিংড়ি চাষের পরামর্শ দিলেন আমাদের প্রশ্ন জানতে চাইছে সজীব কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করবে আমরা জানি গলদা মা গলদা চিংড়ি ধানের সাথে চাষ করা যায় আর বাগদা চিংড়ি হচ্ছে লবণ ক্ষেতের সাথে চাষ করা যায় অর্থাৎ লবণাক্ত পানিতে এই বাগদা চিংড়ি চাষ করা হয় আর স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ করা হয় সঠিক উত্তর গলদা ছাব্বিশ ধান ক্ষেত্রে উদ্দীপকের চিংড়ি চাষ করার সুবিধা হলো আগাছা কম হয় ধানের ফলন কম হয় নাকি উৎপাদন খরচ কম হয় সঠিক উত্তর হচ্ছে আগাছা কম এবং উৎপাদন খরচ কম হয় কোন মাছ বিপদের সময় মুখের ভেতর পোনা রাখে নাইলোটিকা মাছ আঠাশ কোনটিকে ব্ল্যাক টাইগার বলা হয় ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে উনত্রিশ চিংড়ির সবচেয়ে মারাত্মক রূপ কোনটি চিংড়ির সবচেয়ে মারাত্মক রূপ হচ্ছে সাদা দাগ রূপ বাংলাদেশের রপ্তানিজাত মৎস্য পণ্যের মধ্যে কত ভাগ চিংড়ি বাংলাদেশের রপ্তানিজাত মৎস্য মৎস্যের মধ্যে মৎস্য পণ্যের মধ্যে পঁয়ষট্টি ভাগ হচ্ছে চিংড়ি একত্রিশ নিরাপদ মাছ সংরক্ষণের উপায় নিরাপদ মাছ সংরক্ষণের উপায় হচ্ছে ক্যানিন এবং দুর্মিত আর ফরমালিন ফর্মালিন হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন বত্রিশ বাংলাদেশের পোলট্রি শিল্পের সবচেয়ে প্রধান কোন সমস্যা প্রধান সমস্যা কোনটি বাংলাদেশের পোলট্রি শিল্পের উন্নয়নের প্রধান সমস্যা হচ্ছে উন্নত জাতের অভাব ডিম ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি ডিম উৎপাদনের জন্য হোয়াইট লেখন সবচেয়ে জনপ্রিয় চৌত্রিশ মাংস উৎপাদনের জন্য বিশ্বের সবচেয়ে সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি হাঁসের জাত হচ্ছে জনপ্রিয় মাংস উৎপাদনের জন্য পেকিন। পঁয়ত্রিশ মিসেস ক্যাম্পবেল কত সালে খাকি ক্যাম্পবেল হাঁস উদ্ভাবন করেন উনিশশো সালে ছত্রিশ কোনটি কুচে মুরগি কুচে মুরগি হচ্ছে তা দেওয়া সাঁত্রিশ সর্বপ্রথম কোন দেশে মুরগির মুরগির গাম্বেরু রোগটি শনাক্ত করা হয় আমেরিকাতে সর্বপ্রথম গাম্বেরু রোগটি শনাক্ত করা হয় ডিম উৎপাদনকারে মুরগির বৈশিষ্ট্য হচ্ছে যারা ডিম উৎপাদন করে তাদের চর্বি কম থাকে এবং ওজনে হালকা হয় আশিল জাতের মুরগির উৎপত্তি স্থল হচ্ছে ভারত এবং বাংলাদেশ চল্লিশ মুরগির ভাইরাস জনিত রোগ হচ্ছে কক্সিডিওসিস এবং বার্ড ফ্লু তারপর উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দাও আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করলেন খামারে তিনি বেশি উৎপাদনকারী উন্নত জাতের কিছু মুরগি পালন করতে লাগলেন যা পাঁচ থেকে ছয় মাসেই ডিম ডিম দিতে শুরু করে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে আলম সাহেবের পালনকৃত জাত জাত কোনটি আমরা জানি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিম দেয় সেটা হচ্ছে লেয়ার মুরগি বিয়াল্লিশ উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য হচ্ছে চর্বি কম থাকে ওজনে হালকা হয় তেতাল্লিশ একটু উদ্দীপক দেওয়া রয়েছে জানুয়ারি মাসে রিকু একদিন তার মুরগির খামারে লক্ষ্য করল যে কিছু মুরগি মুখ দিয়ে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে রিকুর খামারে মুরগির কোন রূপটি হয়েছে এখানে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে এগুলো হচ্ছে তোমার রানীক্ষেত রোগের লক্ষণ চুয়াল্লিশ উত্তর উক্ত রোগ প্রতিরোধে রিকুর গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে মুরগিকে সময়মতো মতো প্রতিষেধক দেওয়া খামারে জীবাণুনাশক স্প্রে করা পঁয়তাল্লিশ এক বছরের কম সময়ে স্ত্রী মুরগিকে কি বলা হয় পোলেট বলা হয় একজন স্বাভাবিক মানুষের জন্য দৈনিক কত গ্রাম মাংসের প্রয়োজন হয় একশো গ্রাম সাতচল্লিশ একটি ডিমে শতকরা ভাগ চর্বি থাকে একটা ডিমে তেরো দশমিক তিন পারসেন্ট চর্বি থাকে ফাউমি জাতের মুরগির উৎপত্তি স্থল কোথায় ফাউমিজাতের মুরগির উৎপত্তি স্থল হচ্ছে মিশর উনপঞ্চাশ লেখন জাতের মুরগির উৎপত্তি স্থল কোথায় লেখন জাতের মুরগির উৎপত্তি স্থল হচ্ছে ইতালি পঞ্চাশ সর্বাধিক ডিম উৎপাদন ক্ষমতা কোন জাতের মুরগির হোয়াইট লেখন মুরগির একান্ন মুরগির ইংলিশ শ্রেণীর জাত কোনটি মুরগির ইংলিশ শ্রেণীর জাত হচ্ছে লেখন মুরগি বছরে কতটি ডিম দে বছরে আড়াইশো থেকে তিনশোটি ডিম দে, দে তিপ্পান্ন লড়াইয়ের জন্য বিখ্যাত মুরগি কোনটি লড়াইয়ের জন্য বিখ্যাত হচ্ছে আশিল মুরগি উন্নত জাতের হাঁস বছরে কতটি ডিম দেয় উন্নত জাতের হাঁস বছরে তিনশোটি ডিম দেয় ব্রয়লার মুরগির জন্য গড়ের উপযোগী তাপমাত্রা হল আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস বাচ্চা উৎপাদনের জন্য ডিমের ওজন কত গ্রাম হওয়া উচিত ডিমের ওজন পঞ্চান্ন থেকে ষাট গ্রাম হওয়া উচিত সাতান্ন মুরগি পালনের সর্বাপেক্ষ পুরনো পদ্ধতি কোনটি পুরনো পদ্ধতি হচ্ছে মুক্ত পালন ডিম উৎপাদনকারী মুরগির জাত হচ্ছে ডিম উৎপাদনকারী মুরগির জাত হচ্ছে লেখন এবং ফাউমি। আশিল জাতের মুরক লড়াইয়ের জন্য বিখ্যাত মিশ্র রঙের পালক বিশিষ্ট নাকি সানহাই মুরগি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে একু দুই লড়াইয়ের জন্য বিখ্যাত এবং মিশ্র রঙের পালক বিশিষ্ট আশিল জাতের মুরগ মুরগির বার্ড ফ্লু রোগের লক্ষণ হচ্ছে চোখ লাল হয়ে ফুলে যায় পা ও ডানায় অবস অবসতা দেখা যায় মাথা ও জুটিতে পানি জমে যায় সঠিক উত্তর হচ্ছে একু তিন একশোটি অস্বাভাবিক ডিমের বৈশিষ্ট্য হল ডিমের কুষা অমিশ্রণ ও পাতলা হয়ে যায় নরম হওয়া ফুসম মাঝখানে না থাকা তিনটাই অনুর্বর ডিমের বৈশিষ্ট্য বাষট্টি ডিম প্রাকৃতিক পদ্ধতি এক থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা ফুটে দেশি মুরগি ব্যবহার করা হয় এক বছরের কম বয়সী মুরগি দিয়ে ডিম যাবে না সঠিক উত্তর হচ্ছে দুই তিন তেষট্টি উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা হলো খাদ্য খরচ বেশি বাসস্থান তৈরিতে খরচ কম শ্রমিক কম লাগে সঠিক উত্তর হচ্ছে দুই তিন উন্মুক্ত পদ্ধতিতে বাসস্থান খরচ কম হয় এবং শ্রমিক কম লাগে চৌষট্টি লেয়ার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে আলু পঁয়ষট্টি একটি আদর্শ ডিমের ওজন কত একটি আদর্শ ডিমের ওজন হচ্ছে ষাট গ্রাম কোন ভিটামিনের অভাবে ডিম অনুর্বর হয় ভিটামিন ডি এর অভাবে ডিম অনুর্বর হয় তৃতীয় অধ্যায় পশুপালন কোনটি শঙ্কর জাতের গরু শঙ্কর জাতের গরু হচ্ছে ফ্রিজিয়ান আটষট্টি শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে অধিক দুধ উৎপাদন করা উনসত্তর বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কি রোগ প্রতিরোধ বিদ্ধি করা সত্তর জার্সি জাতের গরুর উৎপত্তি স্থল কোথায় জার্সি জাতের গরুর উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ড একাত্তর রেড চিটাগং কিসের জাত রেড চিটাগং গরুর জাত বাহাত্তর ছাগলের মারাত্মক রোগ কোনটি ছাগলের মারাত্মক রোগ হচ্ছে পিপিআর পিপিআর এটি হচ্ছে ভাইরাস জনিত রোগ তিয়াত্তর দুধের বেজাল নির্ণয়ের ক্ষেত্রে নির্ণয়ের যন্ত্রের নাম কি দুধের বেজাল যন্ত্রে বেজাল নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্ট্রোমিটার চুয়াত্তর উন্নত জাতের মহিষের জাত হচ্ছে নীলিরাবি এবং মোররা পঁচাত্তর উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দাও সবুজ ঘাসকে ভবিষ্যৎ গবাদি পশুর রসালু খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় যা কাঁচা ঘাসের অভাবের সময় পশুকে খাওয়ানো হয় আমাদের প্রশ্ন জানতে চেয়েছে উদ্দীপকে কোন খাদ্যের কথা বলা হয়েছে আমরা সাধারণত জানি সবুজ গাছ দিয়ে সাধারণত সাইলেন্স তৈরি করা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে সাইলেন্স প্রক্রিয়াটি তৈরির জন্য উন্নত জাতের গাছ হল নেপিয়ার জার্মান এবং গুট্টা তিনটাই সঠিক সাতাত্তর গরিবের গাবি বলা হয় কোন প্রাণীকে গরিবের গাবি বলা হয় ছাগলকে দেশি জাতের ছাগল কোনটি জাতের ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্বপুরুষ হচ্ছে সাধারণত দুই থেকে তিন কেজি ইউরিয়া সার মেশানু কট খাওয়াতে হবে দুধ উৎপাদনকারী গরুর জাত হচ্ছে জার্সি এবং হলেস্টেন ফিজিয়ান একাশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য হল বছরের দুইবার বাচ্চা সিন ছুটো ও খালো নাকি খান জোলানো তাকে সঠিক উত্তর হচ্ছে বছরের দুইবার বাচ্চা দেয় এবং সিন ও খালো বিরাশি দুধ পাস্তুরীকরণের সুবিধা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষিত থাকে পুষ্টিমান তাকে এবং এনজাইম নষ্ট করে তিনটাই সঠিক তিরাশি কোন জাতের গাবে দৈনিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় হলেস্টেন ফিজিয়ান গাবি সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় ছাগলের পিপিয়ার রোগ কখন বেশি হয় শীতকালে ছাগলের পিপিয়ার রোগটি বেশি হয় পঁচাশি আমাদের চতুর্থ অধ্যায় কৃত্রিম বন কোনটি কৃত্রিম বন হচ্ছে সামাজিক বন যেটা কৃত্রিম বন মানে হচ্ছে যেটা মানুষ সৃষ্টি করে ছিয়াশি বৃক্ষমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটি বৃক্ষমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করা বৃক্ষের ড্রেসিন কত স্থান পরিষ্কার করে শাখা প্রশাখা ছাটাই জীবাণু সংক্রামণ প্রতিরোধ করা সঠিক উত্তর হচ্ছে কত স্থান পরিষ্কার এবং জীবাণু সংক্রামণ প্রতিরোধ করা বৃক্ষের প্রোপিন হচ্ছে ফুল ও ফল বৃদ্ধি পায় রোগাক্রান্ত অংশ ছেটে ফেলা হয় নাকি কাঠের পরিমাণ বৃদ্ধি পায় সঠিক উত্তর হচ্ছে ফুল ও ফল বৃদ্ধি পায় এবং রোগাক্রান্ত অংশ ছেটে ফেলা হয় উনানব্বই উদ্দেশ্য হলো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা কৃষিপণ্য ক্রয় বিক্রয় করা কৃষিপ্রযুক্তির প্রচার করা তিনোটাই সঠিক নব্বই বৃক্ষ মেলার বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন বৃক্ষের স্ট্রল তাকে ফলত ও বেশ চারা বিক্রি বিভিন্ন বৃক্ষের সমাহার তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনোটাই একানব্বই একটি উদ্দীপক দেওয়া রয়েছে কলেজ ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসত বাড়ির আশেপাশে রাস্তায় ও রেললাইনের দ্বারে অনেক গাছ লাগালো প্রশ্ন জানতে চেয়েছে উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে এটা হচ্ছে সামাজিক বন এ ধরনের বনের প্রয়োজনীয়তা কর্মসংস্থান সৃষ্টি করে বন সম্পদ সৃষ্টি করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে তিনটাই সঠিক পাহাড়ি বনের উদ্ভিদ হচ্ছে পশুর ছাপা ছাপালিশ নাকি তেলসুর সঠিক উত্তর হচ্ছে ছাপালিশ এবং তেলসুর চুরানব্বই একটা উদ্দীপক দেওয়া রয়েছে জনি উত্তরবঙ্গের অধিবাসী সে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকমের বন দেখল বনের মাঝে ছোট বড় নদী মৌছাক অনেক গাছের মাটি করে উপরে উঠে এসেছে প্রশ্ন জানতে জনি কোন ধরনের বন দেখেছিল সমতল ভূমির বন ম্যানগ্রুভ বন পাহাড়ি বন নাকি সামাজিক বন সঠিক উত্তর হচ্ছে ম্যানগ্রুভ বন বা সুন্দরবন তারপর জনির দেখা বনটি অর্থাৎ সুন্দরবনটি লবণাক্ত ভূমির বন জরায়ুচ অঙ্কুরুৎ গম হয় শ্বাসমূল হয় সঠিক উত্তর হচ্ছে তিনোটাই ছিয়ানব্বই ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে পঁচিশ পার্সেন্ট বন থাকলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান বনভূমির প্রয়োজন হচ্ছে পরিমাণ হচ্ছে সতেরো ভাগ সাতানব্বই সেগুন গর্জন ইত্যাদি উদ্ভিদ প্রধানত কোন বনে পাওয়া যায় এগুলো পাহাড়ি বনে পাওয়া যায় তারপর দেখো পাহাড়ি বনের প্রধান বৃক্ষ হচ্ছে গর্জন সমতল ভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল এবং সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী ও আটানব্বই বাংলাদেশে কোন ধরনের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে পাহাড়ি বন বর্তমান বাংলাদেশে পাহাড়ি বনের পরিমাণ হচ্ছে তেরো দশমিক পঞ্চাশ লক্ষ হেক্টর নিরানব্বই বনের পরিবেশগত গুরুত্ব কোনটি বনের পরিবেশগত গুরুত্ব হচ্ছে উদ্ভিদের পছন্দন হার বৃদ্ধি করে সর্বশেষ আমলকি বহেড়া একসাথে কি বলে একসাথে বলে ছিল তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপ হান্ড্রেড এমসিকিউ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায়ের বুট কোয়েশনকে অ্যানালিসিস করে এমসিকিউগুলো তুলে ধরার জন্য আশা করছি তোমাদের এই এমসিকিউগুলো থেকেই পরীক্ষা কমন থাকবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম